নমস্কার দুর্গাপুজো পুজো আসবো আসবো করে কার্যত প্রায় শেষের মুখে মা দুর্গা তিনি চলে যাবেন খুব স্বাভাবিকভাবে আমরা বেদনা বেদনাহত মানুষজন যারা বাঙালিরা তারা মানসিকভাবে কষ্ট পাব কিন্তু জীবনে রোজ নামচার সঙ্গে যে সমস্ত দুর্নীতিগুলো প্রতিদিন ঘটে থাকে সেগুলো নিয়ে আমরা আলোকপাত সবসময় করি হয়তো আপনারা দর্শক যারা আছেন আপনারা হয়তো ভাববেন যে দ্য কোয়েদি প্রথম শুরু দুর্নীতির কথাই বলে দুর্গাপুজোর দিন দুর্নীতির কথা বলছেন হ্যাঁ দুর্নীতির সঙ্গে মানুষের রক্তে সঞ্চারিত হচ্ছে ব্যাপারটা আমরা বিগত কয়েকদিন ধরেই চুরি নিয়ে বলছিলাম পশ্চিম মেদিনীপুর কেশিয়ারির বালিচুরি সুবর্ণরেখা নদীর সে গল্প সেই ছবি আপনাদের দেখিয়েছি আপনাদের অজয় নদের উপরে যে ব্রিজ সেখানে বালি কিভাবে চুরি হচ্ছে সরকার কীভাবে রয়্যালটি ফাঁকা দিচ্ছে ফাঁকি দিচ্ছে এক শ্রেণীর বালি মাফিয়ারা তাদের বিরুদ্ধে বলেছি দামোদর নদের পারে নৌকা লাগিয়ে সে বালি দুর্নীতির কথা আমরা বলেছি প্রশ্ন হচ্ছে যে সরকার কী করছেন আমরা যে এত কথা বলছি আমরা কি কোনো স্বার্থে বলছি আমরা স্বার্থে বলছি না এই কারণেই সরকারে যে আর্থিক কোষাগার যে পরিস্থিতি সেই পরিস্থিতি এই মুহূর্তে উদ্বেগজনক জায়গায় দাঁড়িয়ে রয়েছে মানুষ আতঙ্কিত করোনার পরিস্থিতি নিয়ে দু হাজার কুড়ি থেকে পরিস্থিতি খুব খারাপ কিন্তু যারা বালি কারবারের সঙ্গে যুক্ত বালি মাফিয়া তাদের জীবনে কিন্তু দুর্দিন আসেনি তাদের জীবনযাত্রা ঠিক চলেছে তাদের সন্তানটা দুধে ভাতে ছিল আছে থাকবেও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার জন্য যে পরিশ্রমটা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিশ্রমটা করছেন ত্রিপুরার জন্য তা মাঠে মারা যাচ্ছে এই বালি মাফিয়ার যারা দুর্নীতির সঙ্গে যুক্ত এক শ্রেণীর চোর যারা তারা এই সমস্ত লুট চালিয়ে যাচ্ছে এবং রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে সেখানে পুলিশ তোলাবাজি করছে এই ছবি দেখেছেন দেখিয়েছি গল্প কোনো গল্প বা কোনো গল্পের গরু গাছে উঠছে বলছি না বা বলছি না যে বিড়ালের গো বিড়ালের মাসি মাসির গোপ হয়েছে বলছি না তো আপনাদেরকে পরে আমরা লাগাতার এই কথাগুলো বলবো তাতে হয়তো অনেকের সমস্যা হতে পারে কিন্তু সমস্যা আমাদের তরফ থেকে বিভিন্ন ফোন কল আসছে সে ফোন কলটা কিন্তু খুব শোভনীয় আসছে না সে ফোন কলের মধ্যে অনেকটাই জুড়ে হচ্ছে থ্রেড কল আসছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি প্রকাশী বলছি যে সুবর্ণরেখা নদী থেকে শুরু করে নামোদর নদ থেকে অজয় নদের পারে বালিমাফিয়াদের সংবাদ পরিবেশন করতে করতে বেশ কিছু থ্রেট কল আমার সহকর্মীরা পাচ্ছে আমিও পাচ্ছি তাই আপনাকে জানিয়ে রাখলাম মাথানত করছি না নিশ্চিন্ত থাকুন আপনাকে রক্ষা করার জন্য পাঁচিল দেওয়ার জন্য আপনার প্রশাসন যেমন আছে তেমনি আমরাও আছি আমরাও চাই চোর ধরা পড়ুক দুধ কা দুধ পানি কা পরিষ্কার হোক এটা গেল মুখ্যমন্ত্রী এক ধরনের দুর্নীতির ঘটনা আরেকটি ঘটনার কথা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে জানিয়ে রাখি আপনি সাদের উপনগরী ঘটতে চাইছেন বিভিন্ন জায়গাতে সারা বাংলা জুড়ে বিশেষ করে যেখানে শহর অঞ্চলগুলোতে কোটা হলদিয়া হোক রাজারা নিউ টাউন হতে পারে দমদম হতে পারে করছে না তাই ডানকুনি বর্ধমান শ্রীনিকেতন শান্তিনিকেতন আসানসোল দুর্গাপুর এদিকে একদম হচ্ছে শিলিগুড়ি যেখানে উপনগরী গড়ে উঠতে পারে উপনগরী গড়ে উঠতে গেলে তার প্ল্যান থাকে সে প্ল্যান অবশ্যই সেই পৌর নিগম পৌরসভা দিয়ে থাকেন আমি বর্ধমান শহরের কথা আপনাদের বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি আজকে বলছি আপনাকে কথাগুলো কিন্তু প্রতিটি তথ্য আমার আমার হাতে রয়েছে এবং কাগজপত্র নিয়ে আপনাকে আমি টেকনিক্যাল কারণের জন্য লাইনটা ডিসকানেক্ট হলো যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি যে আমার হাতে অবশ্যই তথ্য রয়েছে যে তথ্য আপনাকে সমৃদ্ধ করবে আপনাকে উৎসাহিত করবে আপনার ছোট ধরার ক্ষেত্রে দুর্নীতি রোধের ক্ষেত্রে আপনি নিজেই করতে পারবেন পুলিশকে দিয়ে আপনাকে করতে হবে না বর্ধমান শহর কৃষি অঞ্চল কৃষি শহর শস্যগোলা বর্ধমান সবাই জানে আপনি দু হাজার এগারোতে পরিবর্তনের পর বাম এখানে লালদুর্গ ছিল সেখানে কার্যত নিশ্চিন্ন হয়ে গেছে আপনি ক্ষমতায় এসছেন বর্ধমান শহরের আশেপাশে যে সমস্ত জমিগুলো ছিল কারো ব্যক্তিগত মালিকানায় ছিল সেগুলো চড়া দামে বিক্রি হয়েছে কোনো জমি আবার পৌরসভা ছিল সেগুলো আবার বিভিন্নভাবে বেহাত হয়েছে এবং পৌরসভা যে বিগত কয়েক বছর ধরে চলেছে কার্যত পৌরসভা শুনছি আমরা লসে রান করছে অর্থাৎ কর্মীদের বেতন আদৌ দিতে পারবে কি না এটা নিয়ে সমস্যা দেখা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার লড়াই সংগ্রাম নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার ছবিকে সামনে রেখে যারা এ কাজ করছেন তাতে আপনার দলের একটা অংশ লোকজন জড়িত আছে শুনতে খারাপ লাগছে হয়তো তাতে হয়তো আমার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন তাতে আমি ভয় পাচ্ছি না আতঙ্কিত হচ্ছি না আমি মনে করি যে ডান্ডাওয়ালা বোম নিয়ে কথা বল যেমন বলছি না বা তেমনি তোলাবাজি সাংবাদিকতাটাও তো বলছি না তাকে আমি কাউকে ছোটো করছি না এই শহরে বিভিন্নভাবে পৌরসভায় বিভিন্ন প্ল্যান পাশ হয়েছে যে যে প্ল্যান পাশ হওয়ার পিছনে একটা নেক্সাস কাজ করেছে এবং সেখানে নেক্সাস চলতে গিয়ে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিগুলো কলকাতার যারা কোম্পানি আছে বাঙালি অবাঙালি যাদের আছে তারা বি বিপুল টাকা দিয়ে সেই জমিগুলোকে তারা কিনেছেন এবং পৌরসভার যে নিয়ম নীতি সেই নিয়ম নীতিকে তোয়াক্কা না করে আন্ডারটেবিল পয়সা দিয়ে সে সমস্ত কাজকর্ম হয়েছে আপনি শহরের ফাঁকা জমি সে অর্থে খুঁজে পাবেন এখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আমি সব কথা সব জমির কথা বলছি না সব আবাসনের কথা বলছি না কিন্তু এমন অভিযোগ শোনা যাচ্ছে যে আবাসন তৈরির নামে মন্ত্রীদের নামও জড়িয়ে আছে আপনি বলবেন যে কলকাতার মন্ত্রী বর্ধমানে কেন আসবে লাবের গুড় পিঁপড়ে গুড় যেখানেই থাকবে পিঁপড়ে সেখানেই আসবে কারণ মন্ত্রী সেটিং থাকলে তো অসুবিধা হয় না পৌরসভা যারা মাথায় থাকবে তারা তো কাজ করতে সুবিধা হবে হয়েছে আবার বলছি আপনার বিরোধিতা আমি করছি না কিন্তু দুর্নীতিটা যেটা হচ্ছে আপনি বলছেন যে দুর্নীতিমুক্ত প্রশাসন বানাবেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি যে আপনার দলের ভেতরে যে পরিস্থিতি তৈরি হয়েছে যদি রোধ করতে না পারেন বর্তমান শহরে পৌরসভা বিশেষ করে পরিষেবা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বর্ধমান শহরে ঐতিহ্য কার্জন গেট দেখছি আমরা কাজকর্ম চলছে পানীয় জল নিয়ে কোনো কথা আমি বলছি না কিন্তু উঁচু উঁচু বাড়ি আটতলা সাততলা দশতলা সেগুলো আদৌ পৌরসভার নিশ্চয়ই নিয়ম মেনেছেন যদি না নিয়ম মেনে থাকেন তাহলে পৌরসভা ব্যবস্থা নেবেন চারিদিকে দেখাবেন সেখানে একদম নিউটাউন ফরম্যাটে বিভিন্ন আকাশ ছোঁয়া বাড়ি যা সরকারের যা নিয়ম বিশেষ করে আরবান এরিয়াতে যা স্ল্যাব যে কতটা তলা তুলতে পারা যায় ততটুকুই করা যাবে কিন্তু সেখানে আন্ডারটেবিল এ ঘটনা ঘটেছে স্পেসিফিক নাম করছি না পরবর্তীকালে তথ্য নিয়ে প্রতিটি তথ্য আপনার হাতে তুলে দিতে পারবো না কিন্তু সংবাদ মাধ্যমের সামনে আমি তুলে ধরতে পারবো যখন কেন্দ্রীয় সরকার যখন কোনো ব্রডকাস্টিংকে যখন বন্ধ করতে চাইছে কোনো চ্যানেলকে সেটা যেমন তীব্র নিন্দা করছি পাশাপাশি এটাও ঘটনা আপনার চোখ খুলে দেওয়ার জন্য এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে আপনার চোখ খুলে দেওয়ার জন্য আপনাদের ছবি যারা ব্যবহার করে যারা দুর্নীতি করছে যে সমস্ত নেতা থেকে মন্ত্রী থেকে বিধায়ক ইমিডিয়েট সার্ভিলেন্স মধ্যে রাখুন সে আপনারা ভিজিলেন্সের মধ্যে রাখুন দেখুন দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার আপনারা তো রাজ্য চালাচ্ছেন আপনি নিজেও জানেন যে চার লক্ষ হাজার কোটি টাকা দেনা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এক একটা নেতৃত্বে এবং এক একটা ব্লক স্তরের অঞ্চল স্তরের নেতা বিশেষ করে তাদের যে টাকা আপনার ব্যাংক ভয় পেয়ে যায় এক সময় এই সমস্ত রজনীর গল্প শুনতে রোমহর্ষক লাগবে সাহস নিয়ে বলছি এই কারণে কারণ দুর্নীতিমুক্ত প্রশাসনের সঙ্গে লড়াই আমিও রয়েছি তাই তোলাবাজ তকমাটা নিতে চাইছে নিয়ে বেঁচে থাকতে চাইছি না সরকার তার কোষাগারে টাকা পাক পৌরসভা তার পরিষেবা দিক পৌরসভা যা সঠিক যেতে নিয়ম সেই নিয়ম তারা মানুক কিন্তু যদি পৌরসভার মধ্যে যদি ঘুঘুর বাসা থাকে আপনি আটকাবেন কোথা থেকে বিগত কয়েক বছর ধরে হয়েছে তাই নদী চুরির মতো অর্থাৎ বালিচুরি নদী থেকে নদী নদীচুরিই তো মানে বালিচুরি মানে নদীচুরি চুরির মতো এরকম জমি চুরি এই শহরের বিভিন্ন প্রান্তরে হয়েছে আকাশ কুসুম বাড়ি হয়েছে সে বাড়ি যারা করেছেন প্রমোটিং কন্ট্রাক্টর তারা ব্যবসা করেছেন তারা বাঙালি অবাঙালি তারা আন্ডার টেবিল পয়সা দিয়ে পৌরসভাকে তারা সেটিং করে একদম সেটিং ডট কম যাকে বলে একদম পুরো করেই কাজ করেছেন তদন্ত হবে কিনা বলতে পারবো না অডিট হবে কিনা না সেটাও বলতে পারবো না কিন্তু মানুষ কার্য তো ফুসছে কিন্তু মানুষ কোনো জায়গাতে মুখ খুলতে পারছে না আতঙ্কে তাই আমরাই মুখটা খুললাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে কথা দিচ্ছি দ্য কোয়ারির মাধ্যম থেকে যা বারবার বলে আসছি আমরা যে কখনওভাবে লড়াইয়ের সঙ্গে আমরা সব সময় আপনার দীর্ঘ লড়াই আমি আমি জানি এবং আমি নিজেও লড়াই সাক্ষী নেই কিন্তু আপনার মুহূর্তে কিছু কিছু জায়গায় থাকার অভিজ্ঞতা হয়েছে দূর থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে কিন্তু সিস্টেম অফ পলিটিক্সটা যা হয়ে আছে এবং তার সঙ্গে যা কারাপ যেভাবে হয়ে আছে তাতে তা আপনি শুনলে আপনি চমকে যাবেন আপনি এত বলছেন যে আপনি দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হবে আপনি জেলা শাসক পুলিশ পদে দিয়ে বলছেন ঠিক আপনি ঠিক করছেন ভুল কিছু করছেন না আপনি বলে যাওয়ার পরে সে কাজ ইমপ্লিমেন্টেশন হচ্ছে না শহরের একাধিক জায়গাতে আবাসনের নামে দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে হাতে তথ্য আছে সেই তথ্য নিয়ে বলছি নাম করছি না এখনও অব্দি কারো নাম করব সময় এলে নাম করব এবং সেই নাম এবং তালিকা দরকার হলে নবান্নে আপনাকে পাঠিয়ে দেব যদি প্রমা যদি একটি তথ্য মিথ্যা হয় জনগণ যে শাস্তি দেবে সে শাস্তি মেনে নেব কারণ আমরা জনগণের কাছে দায়বদ্ধ কেন কারণ আমি তো তার ভুল তত্ত্ব প্রচার করছি আমি এই কথা যখন বলছি যে 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 শাস্তি দেবেন জনগণ সে শাস্তি মাথা পেতে নেব তার মানে তো আমি ভুল ইয়েলো ইয়েলো জেনারেশন করছি করছি না এই ইয়েলো 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 শুনতে শুনতে বিরক্ত হয়েছে বেড়ে গোয়েবলসের থিওরির মতো একটা মিথ্যাকে বারবার বলতে 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 সেই মিথ্যা সত্য প্রমাণিত হয় সেটা কমিউনিস্টরা করত তাই দুর্নীতি 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 দুর্নীতির পাঁকে পঙ্খিল আবর্তে মানুষ হাঁক পাক করছে শহরের শহরের স্পেস নেই জায়গা নেই শহর মানুষ হাঁটতে পারছে না যানজটে পরিস্থিতি খারাপ পরিষেবা চাইছেন পৌরসভা নতুন করে কাজ করতে চাইছেন কালা করছেন কি করছেন বলতে পারবো না ইঞ্চিতে ইঞ্চিতে দুর্নীতি আছে সেই দুর্নীতির সঙ্গে আপনার নেতা মন্ত্রী এবং যারা মোটা তারা আছেন সিমেন্ট কম বালি বেশি বালি বেশি ইট কম ইট বেশি জল কম জল বেশি চুন কম আছে বিল্ডিং উঠেছে আকাশ কুসুম কোটি কোটি টাকা দিয়ে সেই দুর্নীতি হয়েছে এ কথা বর্ধমান শহরের মানুষ বলছেন আপাতত এখানেই থামলাম দেখুন হাতের পাঁচটা আঙ্গুল তো সমান হয় না এটা ঠিক কিন্তু হাতের পাঁচটা আঙ্গুলকে সবসময় কখনো কখনো এইভাবে মুঠো করতে হয় যেটা আপনি করছেন বিগত কয়েক দশক ধরে কিন্তু আপনার এই মুঠোকে আলগা করে দিচ্ছে কিছু বালি মাফিয়ারা আর কিছু আবাসন কেলেঙ্কারি নেতা এবং মন্ত্রী যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত নাম করে বলতে পারি কিন্তু বলছি না প্রতিটি তথ্য ফাইল পর পর আপনাকে দেখাবো আপনি দেখবেন তাতে যদি মনে হয় যে আমি ভুল তথ্য দিচ্ছি যা যা বলবেন যা শাস্তি দেবেন জনগণের দরবারে মেনে নেবো আর যদি প্রমাণিত প্রমাণ করিতে পারি তাদের শাস্তি নিশ্চয়ই হবে আশা করতে পারি কারণ মানুষ নাগরিক পরিষেবা চায় একটা গরিব নিচু তলায় চলে যাচ্ছে একটা বড়োলো ওপর চলে যাচ্ছে মানে দুটো অর্থনীতির মধ্যে বাস করছে বর্ধমান শহর বর্ধমান দিয়ে বলছি একটা সমাজের উচ্চবিত্ত একটা সমাজের নিম্নবিত্ত একটা শ্রেণী টোটো চালিয়ে খাচ্ছে কন্ডাক্টারি করে খাচ্ছে ছোটো ছোটো দোকান করে খাচ্ছে একটা শ্রেণী ফুলে ফেঁপে উঠছে যারা শাসক দলের মদতে বিভিন্নভাবে নেতা মন্ত্রী এবং তাদের লাগোয়া ইটালিয়ান সেলুন করে নিয়েছে মানে ইটালিয়ান সেলুন মানে ফুটপাতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কামায় কাজ করেন ইট পেতে বসতে হয় পুলিশ তারা করলে ইটটা তুলে নিতে হয় তাই ইটালিয়ান সেলুন মোটামুটি শহরে সর্বত্রই চলছে পকেটে পকেটে দুর্নীতি আশা করছি আপনি সেগুলো ব্যবস্থা নেবেন আপনার অনেক মন্ত্রীরাও ফোন আসছে চারিদিক থেকে বিভিন্নভাবে ফোন আমার কাছে আসেনি সৌভাগ্য হয়নি অব্দি দুর্ভাগ্য হয়নি তবে থ্রেড কল আমার কাছে আসছে তাই প্রাণনাশ হচ্ছে কিনা বলতে পারবো না মাননীয় মুখ্যমন্ত্রী তবে আপনাকে দা কোয়ারির মাধ্যমে জানিয়ে রাখছি বালি মাফিয়াদের বিরুদ্ধে যখন সংবাদ করছি আর আবাসন কেলেঙ্কারি যখন সংবাদ করছি আমাকে থ্রেট করবেই এটা খুব স্বাভাবিক অত ইতিমধ্যেই চার চারটি থ্রেট কল এসছে এখনও পুলিশকে বলিনি বলবো না আপনাকে দ্য কোয়ারির মাধ্যমে জানিয়ে রাখলাম মাননীয় মুখ্যমন্ত্রী এ সংবাদ করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমি মনে করব সার্থক দুর্নীতির সঙ্গে আপোষটা করিনি তাই আপনি হচ্ছেন এ রাজ্যের প্রশাসনিক প্রধান আপনাকে জানিয়ে রাখলাম যে সংবাদের সত্যতা যাচাই করতে গিয়ে যদি প্রাণনাশের হুমকি খেতে হয় তাহলে নিশ্চয়ই আমি সাংবাদিক চুরি পরে কাজ করতে আসিনি যারা চুরি পরে কাজ করেন তারা ভয় পাবেন আমি বিপদের মুখোমুখি দাঁড়িয়ে দুর্নীতির মুখে দাঁড়িয়ে কাজ করতে প্রস্তুত আছি আপনার সহযোগিতা পাবো কি না বলতে পারব না কিন্তু থ্রেড কল নিয়ে মাথায় রাখলাম এই থ্রেড কল রি পরবর্তীকালে কি আকার নেবে তার জন্য আপনার নজরে বাংলার যারা দর্শক যারা শুনছেন আমরা যারা বলছি আপনাদের প্রত্যেকের নজরে দিচ্ছি স্মরণে দিচ্ছি যে এ বাংলায় সাংবাদিকদের এখনও অবধি কোনো বড় কিছু ঘটনা ঘটেনি কেউ যেটা ত্রিপুরায় ঘটেছে নিশ্চয়ই কী বলছি ইঙ্গিতটা করতেই পারছেন যদি আপনি কারো পঞ্চাশ কোটি ষাট কোটি টাকা আপনি দুর্নীতিতে হাত দিয়ে দেন আপনার মতো সাংবাদিককে বাঁচিয়ে রেখে তো লাভ নেই কিছু তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বুঝে নিন আমি কী বলতে চাইছি সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রত্যেকে বাংলার যারা দর্শক তারা প্রত্যেকে দুর্গা পুজোর আনন্দ অনুভব করেছেন কিন্তু এই দুর্নীতি আবাসন কেলেঙ্কারি উপনগরী নামে দুর্নীতি এবং বালিচোরদের ধরার ব্যাপারে মুখ্যমন্ত্রী দেখে আমরা বাংলার মানুষ তাকিয়ে আছি আমি এক পেশে কোনো সংবাদ করি না করছিও না বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে আমি কম্পেয়ারও করব না কারণ প্রত্যেকে আমার সহকর্মী এক একজন এক একজনভাবে কাজ করতে অভ্যস্ত তাই পশ্চিম মেদিনীপুর হোক সুবর্ণরেখা হোক অজয় হোক বর্ধমান হোক যেখানে যেখানে এই সমাজমূলক কোনো গঠনমূলক কোনো কাজ যখন করছেন মুখ্যমন্ত্রী আমরা যেমন আগে দেখাবো পাশাপাশি দুর্নীতির খবর যেমন আমরাও দায়িত্ব নিয়ে করবো তাই প্রাণনাশের হুমকি উপেক্ষা করেই আপনার আপনাকে জানিয়ে রাখলাম যে আমরা আপনার পাশে আছি আমরা সঙ্গে আছি নমস্কার আমি নয়ন রায় ভালো থাকবেন